পশ্চিমবঙ্গ পোলট্রি মেলা 2017। সম্ভবত ইস্ট ইন্ডিয়াতে এটি একটি বৃহৎ পোলট্রি মেলা। আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। 3 দিন ধরে এই মেলা চলবে। যিনি সভাপতিত্ব করছেন তিনি এই দপ্তরের মন্ত্রী, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাস্পদ স্বপন দেবনাথ মহোদয়। এখানে উপস্থিত আছেন প্রিন্সিপাল সেক্রেটারি ওই দপ্তরের মিস্টার গোপালিকা আইএস। আমাদের এই এগ্রিকালচার এবং রিলেটেড যতগুলো দপ্তর আছে এই দপ্তরকে আমাদের চালিকা শক্তি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যাকে আমরা ভারতবর্ষের অগ্নিকন্যা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে পরামর্শ প্রদান করেন। পরামর্শ দিয়ে এই দপ্তরগুলিকে আরও সমৃদ্ধ করে তোলেন আমাদের সবার শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার মহোদয়। তিনি উপস্থিত আছেন। ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস। উপস্থিত আছেন চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ও পোলট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডক্টর আবুল কাশেম মোল্লা। তিনি আমাদের সতীর্থ। এখানে উপস্থিত আছেন ডক্টর ক্যাপ্টেন এ জি বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। শ্রী বসন্ত কুমার, প্রেসিডেন্ট পোলট্রি ব্রিডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শ্রী সৌরজিৎ পাল চৌধুরী, প্রেসিডেন্ট বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মিস্টার রাকেশ ভরদ্বাজ, প্রেসিডেন্ট ইন্ডিয়ান পোলট্রি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এবং এই ফেডারেশনের যিনি কনভেনার মদন মোহন মাইতি মহোদয়। আমি এদের সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। অফ দি ডায়াস যে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ, বিদ্যজন গুণীজন, যারা এই বিভাগগুলির সঙ্গে যুক্ত, এর ব্যবসার সঙ্গে যুক্ত, এর উৎপাদনের সঙ্গে যুক্ত, এগুলিকে ম্যানেজমেন্ট করার সঙ্গে যুক্ত, এই রকম বিদগ্ধ মানুষ আপনারা যারা এসেছেন, এবং ফার্মার বন্ধুগণ, মানে কৃষক বন্ধু, মানে এইটা যারা চাষবাস করছেন, তারাও বহু দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের সবাইকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব বাংলায় 2011 সালে পরিবর্তন আসার পরে আমাদের যিনি চালিকা শক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কতগুলো উদ্ভাবনী চিন্তাধারা, এবং সেই চিন্তাধারার ফসল তিনি ভাবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ, আর সেই মানব সম্পদকে উন্নয়ন করতে গেলে আমাদের যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলিকে তাদের গুণগত মান, তাদের বৃদ্ধি, তাদের উৎপাদন সব কিছু বাড়িয়ে তুলে মানব সম্পদকে আরও সমৃদ্ধশালী করতে হবে, সেইগুলি কী পথে কীভাবে আরও ভালো হয় তার চিন্তাধারা। আর সেই উদ্ভাবনী শক্তির চিন্তাধারার একটি দিক হল এই পোলট্রি এবং তাকে নিয়ে একটি মেলা। কারণ আমরা নিশ্চিত জানি সমষ্টিগত জায়গা ছাড়া, যে কথা আমাদের মদনবাবু বললেন যে কিভাবে উৎপাদন বাড়বে, কিভাবে মার্কেটিং হবে, তার বিভিন্ন দিকগুলো আছে, কিভাবে পরিচর্যা হবে, সেটা বিজ্ঞানভিত্তিক যতক্ষণ না হয় ততক্ষণ সেই টেকনোলজিগুলো ফিল্ডে যেতে পারে না। আর টেকনোলজিটাকে ফিল্ডে ট্রান্সফার করলেই তবেই দেখা যাবে তার বৃদ্ধিটা, তার গুণগত মানটা অনেক বেড়েছে, যেটা মানবকুলের উপকারে আসবে, তার প্রয়োজন, তার চাহিদা সবটুকু মিটিয়ে দেবে।
সে কারণেই তাঁরই এই উদ্ভাবনী চিন্তাধারা আর তার ফল এইরকম একটি মেলার আয়োজন। আর সেই মেলাটি না হলে এখান থেকে কি হয়েছে সেটা গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় যারা আমরা বসবাস করি, যারা এগুলো নিয়ে চর্চা করি, তারা সেই জায়গায় আমরা জানা থেকে বঞ্চিত থেকে যাই। তাই আমি এই ফেডারেশনকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাব যে অনুপ্রেরণা যিনি দিয়েছেন সেই নেত্রী সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা এইভাবে এই মেলাটিকে আয়োজন করেছেন বলে। আমি এই মেলার যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলি। শুনে আমার ভালো লাগছে যে বাংলা আজকে আমরা চিকেন উৎপাদনে সবাইকে ছাড়িয়ে গেছি, বরং উদ্বৃত্ত হয়েছে, কিছুটা সংকুলন এখনো হওয়ার জন্যে বাকি থেকে গেছে। আমরা যারা ডিম পছন্দ করি, আজকে একটি সুন্দর স্যার আছেন এখানে, প্রফেসর বিশ্বাস, পূর্ণেন্দু বিশ্বাস, তার দুই কলিগ একটি সুন্দর বই লিখেছেন, আমরা সবাই এনসাইক্লোপিডিয়া পড়ি, তারা এগোপিডিয়া বলে একটি বই বের করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাব। সেই বইটার মধ্যে আমি এক লহমা দেখলাম ডিমের গুণগত মান, কত ধরনের বৈচিত্র্য, কীভাবে ডিলিশিয়াস ফুড তৈরি করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, এই যে দিকটা, আশা করি এটা একটা মার্কেটিংয়ের দিক বলুন এবং আর আমরা যারা বিজ্ঞান নিয়ে চর্চা করি তাদের ক্ষেত্রে একটা দিগন্ত খুলে দেবে। আমি তাঁদের দুজন সহ ভাইস চ্যান্সেলারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এই রকম তারা একটা বই বের করেছেন। আমি চাইব তারা এই বিভাগকে আরও উন্নত করবে। আর যিনি মন্ত্রী আছেন তিনি তো করিতকর্মা মানুষ, আমরা স্বপনদাকে তো আজকের থেকে চিনি না, তিনি যখন মন্ত্রী হননি তখনও তিনি সেবার কাজে নিয়োজিত এবং তিনি এত সুন্দরভাবে এই দপ্তরটিকে নিয়ন্ত্রণ করেছেন, যার ফলেতে এই যে সংকুলনে একটা কথা আমাদের টাস্কফোর্সের মিটিং হয়েছে মদনবাবু জানেন। আমি অনুরোধ করব যারা আপনারা পোলট্রি নিয়ে চর্চা করছেন তাদেরকে অনুরোধ করব ডাকারি নিয়ে একটু চর্চা হওয়া ভালো, কারণ সেখান থেকে যে ডিমটা আমরা পাই সে ডিমটারও সমাজে প্রয়োজন আছে। হাঁসের ডিমের গুণগত মান অনেকটা ভালো আছে, প্রয়োজন হয়। আর এইটা যেটা আমরা অভাব বোধ করছি, যদি ওই দিকটা, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেন এবং আমরাও সেটা বলি যে এই দিকটা যদি আপনারা যারা এখানে আছেন, আপনারা তো বিদগ্ধ পণ্ডিত মানুষরা এই জগতের আছেন, ওই দিকের চর্চাটা বাড়ালে তাহলে হয়তো ডিমের যতটুকু সংকুলন আমাদের হতে বাকি আছে সেটুকু আমরা করতে পারব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব এবং আমাদের সরকার বিশেষ করে সম্মানীয় মুখ্যমন্ত্রী তার উদ্ভাবনী শক্তি দিয়ে তার চিন্তাধারা দিয়ে যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পোলট্রি জগৎ, এই প্রাণী এক বিরাট সম্পদ, এই প্রাণী সম্পদের আরও বেশি উন্নয়ন তার অনুপ্রেরণায় আপনাদের সবার চেষ্টায় আরও হোক, বাংলা সমৃদ্ধ হোক আর বাংলার মানুষের এই সমৃদ্ধি দেখে সারা ভারতবর্ষ আপনাদের কাছ থেকে তারা শিক্ষা নিক। এই কটি কথা বলে আপনাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথা শেষ করলাম। ভালো থাকুন, মঙ্গল হোক।